নতুন সকাল নতুন করে দেখার সবকিছু স্বাগত জানা 71 সকালে আপনাদের সাথে আছি মেবর্ণা মির্জা শুনতেই জানিয়ে দেব আজকে প্রধান শিরোনাম জেল হত্যা দিবসে চার জাতীয় নেতাকে শরণ সর্বজনচর বিষয়ে সতর্ক থাকার কথা বললেন ওবাইদুল কাদের বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয় বললেন নেতারা সমঝোতার বাধ্য করে সরকার সমঝোতায় বাধ্য হবে সরকার বলেছে পিএনপি বাড্ডায় ও বাবা মেয়ের হত্যার পেছনে পারিবারিক সংকট কাকরাইলে জোড়া খুনের দায়ে তৃতীয় স্ত্রী সহ ব্যবসায়ী রিমান্ডে রোহিঙ্গাদের ফেরতে মিয়ানমারকে আরও চাপ দেবে যুক্তরাষ্ট্র এতে মানুষ আশ্রয় দেয়া নজির বিহীন বললেন সাইমন দেখে নেব আজকে পত্রিকার প্রধান শিরোনাম শুরুতে রয়েছে যুগান্তর যুগান্তরের খবর অস্থিরতা ও অবক্ষয়ের স্বজনের রক্তে রঞ্জিত হাত পারিবারিক বন্ধন বাড়াতে হবে বাংলাদেশ প্রতিদিন অগ্নি পরীক্ষা হবে ছয় সিটিতে ভোরের পাতা দেশ জুড়ে চলছে ভর্তি বাণিজ্য দৈনিক জনকণ্ঠ মার্কিন সেনেটে বিল বর্মী সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ভোটের কাগজ সাজা আতঙ্কে বিএনপি আলোকিত সময় পারিবারিক সংঘর্ষ বাড়ছে বাড়ছে খুন দৈনিক সানশাইন নারীকে ট্রেনের নিচে নিয়ে ফেলে হত্যা আরেকটি খবর রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ গ্রামের কাগজ 10 লাখ পর্যটক হারাচ্ছে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে সেন্ট মার্টিন জাহাজ চলাচল বন্ধ কুমিল্লার কাগজ চোরাচালানে বাধা দেয় খুন হন ছাত্র লীগ নেতা শাওন দৈনিক সাংগু খালেদার টাকা খাবে কে খালেদ টাকা খাবে কে সবুজ সিলেট কোম্পানিগঞ্জের আতঙ্ক পাথর সন্ত্রাসদের রুখবেকে দৈনিক করতোয়া মিয়ানমার সেনার উপর নিষেধাজ্ঞা চার মার্কিন আইন প্রণেতারা আমাদের কুমিল্লা চোরাচালানকে বাধা দেওয়ার অপহরণের পর শাউনকে গুলি করে হত্যা করা হয় এই ছিল আজকে দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম দর্শক বাদ ব্যথা দেহের অন্যান্য অঙ্গকেও আক্রমণ করে এ রোগের ব্যথা লঘু থেকে তীব্রতর হতে পারে তীব্র মাত্রার ব্যথা অঙ্গ বৈকল্য বা বিকলঙ্গতা পর্যন্ত গড়াতে পারে এই বাত রোগে সম্পূর্ণ আরোগ্য হয় না তবে আধুনিক ও যথার্থ ও উপযুক্ত চিকিৎসায় ব্যথার প্রশম শারীরিক বিকলঙ্গতা ঠেকানো সম্ভব দর্শক বাদ ব্যথা প্যারালাইসিস এই সব নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান শুভ সকাল শুভ এখন যেই সময়টা বদল হচ্ছে সেই সময়ে আসলে বাতের ব্যথা বা অন্যান্য শারীরিক যে ব্যথা সেগুলো অনেক প্রকার ধারণ করছে সিজন চেঞ্জের কারণেই হোক অথবা আমাদের নানাভাবে আসলে আবহাওয়ার বদল হয়েছে সেইখান থেকে তো আবহাওয়ার বদলটাই কি আসলে গুরুত্বপূর্ণ নাকি অন্য অন্য উপসর্গ আছে এর সাথে ধন্যবাদ আপনাকে আসলে বাদ ব্যথার যে রুগীগুলো আমরা পেয়ে থাকি এবং সারা বিশ্বে হচ্ছে সেই পৃথিবী সৃষ্টি সুর থেকেই ব্যথাজনিত শারীরিক বিভিন্ন সমস্যা হয় যেমন হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা বিভিন্ন জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে মাংস পেশির ব্যথা তো এই এইগুলো আসলে বিভিন্ন রোগের উপসর্গ আর আপনার এই যে ঋতু যেটা আমরা শীত ঋতু বলে থাকি বা গ্রীষ্ম ঋতু বা বর্ষা বা আপনার বিভিন্ন ওয়েদার যেমন আপনার খুব ঠান্ডা ওয়েদার যদি হয় বিভিন্ন এরিয়া যেমন আপনার যে সকল এরিয়াতে প্রচুর শীত পড়ে বা অলওয়েজ মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড থাকে আসলে এই যে টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে একটা ডিসপোজিং ফ্যাক্টর ডাক্তারি ভাষায় মানে হচ্ছে আপনার বাতের ব্যথাকে বা বাতের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে কিন্তু এই নয় যে শুধু মানে ঠান্ডা ওয়েদার থেকেই বাত ব্যথা হচ্ছে এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা বাদ ব্যথা রুগীদের মূল কারণের ভিতরে দেখে থাকি অন্যতম হচ্ছে আর্থ্রাইটিস একটা বিশাল রেঞ্জ ওয়াইড রেঞ্জ আপনার জায়গা দখল করে আছে এবং আর্থ্রাইটিসও আবার বিভিন্ন টাইপস হয়ে থাকে সাধারণত অস্ট্রো একটা কমন যেটা সবাই জানে যে আপনার যেমন হাড় ক্ষয় রোগ এটা অনেকের ভিতরেই প্রচলিত আছে বা অনেক সাধারণ মানুষই জানে যে হাড় ক্ষয় হয়েছে সেটা একটা বয়সের পরে হয়তো শুরু হয় বলে আমরা মনে করি হ্যাঁ অবশ্যই এটা একটা এজিং প্রসেস জনিত কিন্তু অন্য আরো বিভিন্ন আথরাইটিস আছে যেটা আপনার বাচ্চাদের হতে পারে যেমন জুভেনাইল আথরাইটিস এগুলো আসলে অটো ইমিউন ডিসঅর্ডার মানে কিছুটা আমরা বলতে পারি জেনেটিক্যাল আপনার কিছু আথরাইটিস আছে মধ্য হয়ে থাকে পুরুষ মহিলা উভয় মহিলাদের স্পেশালি যেমন রিউমাটয়েড আথরাইটিস এটা আসলে কেউ যদি মনে করে যে পেশাগত বা কাজের থেকে বা এই যে ওয়েদার তা থেকে হয় না এটা আসলে অটো ইমিউন ডিজার্ডার ব্লাড থেকেই ব্লাডেই তার এই সমস্যাটা ছিল সেটা হয়তো এক্সপোজার হয় এবং আপনার আরও বিভিন্ন সমস্যা থেকে ব্যথা বেদনা হতে পারে প্রতিনিয়ত কিন্তু আমরা কাজকর্মে বিভিন্ন ইঞ্জুরি হচ্ছে চলাফেরা ইঞ্জুরি হচ্ছে দুর্ঘটনা হচ্ছে পেশাগত কাজে প্রবলেম আমরা এখন যে রুগীগুলো বেশি পেয়ে থাকি বেশিরভাগই দেখবেন ইয়াং রুগী ব্যথা আক্রান্ত আপনি একটু আপনার বন্ধু বান্ধব আশেপাশে খেয়াল করলেই দেখবেন মধ্যবয়সী রুগীর সংখ্যা বেড়েই চলছে বিশেষ করে স্পাইনাল করের সমস্যা যেহেতু সকলে কম্পিউটারে কাজ করেন আসলে হ্যাঁ এই রুগীগুলোই বেশি বেড়ে যাচ্ছে এবং আমরা যে বয়সে মানুষ কর্মক্ষম এই বয়সের রুগীর সংখ্যা প্রতিনিয়তই আমাদের প্র্যাকটিসে বেড়ে আসছে পঁচিশ বয়স থেকে আপনার সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই রুগীর সংখ্যা এখন আমরা বেশি পাচ্ছি আর আপনার যে বলছিলেন যে বয়সজনিত যে ব্যথা এই রুগীর সংখ্যা তো আগের থেকেই আছে আরও একটা বাংলাদেশে আমরা যে জিনিসগুলো পরিলক্ষিত করছি যে এই জাতীয় ব্যথা বেদনা শারীরিক অক্ষমতা রুগী বেরিয়ে চলছে আর মূল কারণ হচ্ছে আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে এখন কিন্তু বাংলাদেশে মানুষের গড় আয়ু একাত্তরের মতো একাত্তরের উপরে তো এই যে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে সিনিয়র সিটিজেন বেরিয়ে বেড়ে যাওয়ার পাশাপাশি নন কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে যেমন ডায়াবেটিস হার্টের রোগ আপনার অন্যান্য পুশপুশের রোগ আপনার মাংসপেশির রোগ হাঁড় ও জোড়ার রোগ এগুলো কিন্তু এক পর্যায়ে আপনার দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে কাজকর্ম থেকে আস্তে আস্তে আমাদের টিস্যুর যে শক্তি শারীরিক যে শক্তি কমে কমে আসছে আস্তে আস্তে কিন্তু আমরা জানবো আর আরো কিছু বিষয় যে আসলে আর্থারাইটিস কেবল বেশি বয়সেই হয় ব্লাডে থাকলে সে কারণে হয় নাকি হঠাৎ করেও হতে পারে নানান কারণ আমাদের সাথে একজন দর্শক আছেন হ্যালো শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন হ্যালো

যে অনেক ধন্যবাদ উনি বলছেন যে ওনার মেরুদণ্ডের হাই ক্ষয় হচ্ছে তার জন্য উনি হাঁটতে পারছেন না কাজও করতে পারছেন না খুব স্বাভাবিক কারণ স্পাইনাল কর্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মানুষকে আসলে সোজা বা মানে কর্মক্ষম রাখতে সাহায্য করে এখন যদি সেই জায়গাটি ওনার যে সমস্যা এটা হাড় ক্ষয় রোগ যেটা আমরা ইতিপূর্বে বলছিলাম আর্থ্রাইটিস রোগ আর্থ্রাইটিসের অন্যতম যেটা হচ্ছে অস্টিও আথ্রাইটিস মানে এটা আসলে এইজিং প্রসেসজনিত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যদি ওনার এটা ডায়াগনোসিস কনফার্ম হয়ে থাকে যে আথ্রাইটিস বা হার ক্ষয় হচ্ছে এটা আসলে ট্রিটমেন্ট হচ্ছে বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি থেরাপি হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট যদি সঠিকভাবে এই সকল চিকিৎসা করা যায় পাশাপাশি হাড় ক্ষয় রোগকে আমরা প্রিভেনশন করতে পারি আমাদের নিয়মিত চেঞ্জ করা দরকার যেহেতু মহিলা মানুষ আমার যেমন যেমন কেমন কেমন আর হতে হবে উনি মহিলা যদি হয়ে থাকে যেমন হাউস ওয়াইফ যারা তারা কি করে সারাদিনই নিচে বসে বসে পারিবারিক কাজ করতে হয় এই যে প্রলং বসে থাকা মানে অনেক সময় নিয়ে এই যে বসে থাকার কারণে দেখা যায় যে স্পাইনে বিভিন্ন ইনজুরি থেকে আস্তে আস্তে ডিজেনারেশনটা আরো বেড়ে যেতে পারে ওজন অতিরিক্ত থাকলে সেটা কমিয়ে আনা এই যে আমাদের কায়িক পরিশ্রম কমিয়ে আমরা যদি বেসিক কিছু এক্সারসাইজ করি যেমন হাঁটা সাঁতার কাটা স্বাভাবিক মুভমেন্ট করা আমরা যারা যেমন ওনার যেই কাজগুলো দেখবেন মহিলাদের স্পেশালি যারা বাসায় থাকে তারা সকাল থেকে রাত পর্যন্ত একই রকম কাজ করে যাচ্ছে ঝুঁকে ঝুঁকে কাজ করছে এতে কোমরে বিভিন্ন সমস্যা হয় এই সকল আপনার ক্ষয়জনিত সমস্যা হতে পারে তাছাড়া আমাদের খাবারের তালিকাটা একটু চেঞ্জ করা দরকার এদের ক্ষেত্রে জিনিস খুবই অসুবিধা সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু সিস্টেমগুলো এমন যে একটু ঝুঁকেই কাজ করতে হয় সকলকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানে এটার কি অল্টারনেটিভ কি আছে হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসলে আমরা একটু সচেতনতা দরকার মানে সিস্টেমটা হচ্ছে আসলে আমি মনে করি সিস্টেমটা ডেভেলপ করেছে ডিউ টু ল্যাক অফ নলেজ মানে মানুষ জানে না আসলে কীভাবে কাজ করতে হবে বেসিক কিছু মানে এডুকেশন দরকার যেমন আপনি যখন ডেস্ক জব করবেন তখন আপনার কম্পিউটারটা লেভেল কেমন হবে আপনার চেয়ারটা কী টাইপের হওয়া দরকার বসার ভঙ্গিটা কি হওয়া উচিত অথবা আপনি বাসায় যখন কাজ করবেন এটা আসলে মানুষ জানে না যদি জানতো যে আপনার এই যে সামনে ঝুঁকে কাজ করা নিচে বসে বসে কাজ করা থেকে মেরুদণ্ডে বা ঘাড়ে বড় আকারে মারাত্মক সমস্যা হতে পারে তাহলে কিন্তু সবাই আগে থেকে সচেতন সচেতন থাকতো ওইভাবে করতো না একটু মডিফিকেশন হয়ে কাজ করত। যেমন আমাদের দেশে সবাই দেখবেন ঘর ঝাড়ু দেয় সামনে ঝুঁকে ছোট একটা ঝাড়ু ইউজ করে কিন্তু এই জিনিসটা মানুষ জানে না বলেই তা করে যদি মানুষ জানতো তাহলে সেটাকে আপনার রিমডেলিং করতো মানে ঝাড়ুটা অনেক লম্বা ইউজ করতো দাঁড়িয়ে করার চেষ্টা করতো মানে আরো কিছু বেসিক টেকনোলজি তারা চেঞ্জ করতো বা সামনে ঝুঁকে না বসে হাঁটু গেড়ে বসে কাজ করা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অন্তত এক দেড় ঘন্টা কাজের পরে একটু উঠে দাঁড়ানো উঠে দাঁড়ানো বা একটু রেস্ট এই সকল গ্যাপ নিয়ে নিয়ে কাজটা করা আরও জানবো দর্শক আছেন হ্যালো শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন হ্যালো কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম তানভীর চট্টগ্রাম থেকে জি বলেন জি আমার বয়স উনচল্লিশ বছর আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন প্রায় সময় আমার পায়ে হাঁটুতে ব্যথা করে আর কি অনেকক্ষণ পরে তারপর স্বাভাবিক হয় আপনি কি করেন এটাই হচ্ছে মূল সমস্যা আপনার পেশা কি জি আমি মেরিনার মেরিনার আপনি এই জন্য কি কোনো আপনার ডাক্তার দেখিয়েছেন ইতি ইতিপূর্বে না ইতিপূর্বে কোনো ডাক্তার দেখানি কারণ এটা গত এক মাস ধরে হচ্ছে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি উনি বলছেন যে উনি উঠলেই সকালে সকালে এটা কিন্তু উনি 39 বলেছেন সম্ভবত না বয়স ঠিক এই সময়টাতেই এসেই কিন্তু আসলে এই ধরনের সমস্যাগুলো শুরু হয় বিশেষ করে হাটু হাটুর যে ব্যথাটা সেটি বা কবজির যে ব্যথাটা এবং যথার্থই বলেছেন আসলে এটা আমরা বলি একটা এমন একটা এজ যে এই যে একটা লাইফস্টাইল থেকে আরেকটা লাইফস্টাইলে যাচ্ছে বা একটা সমস্যা থেকে বা একটা জীবনের একটা গন্ডি থেকে আরেকটা গন্ডিতে মানুষ পা দিচ্ছে এই বয়সে সাধারণত আর্থ্রাইটিস ডেভেলপ করে অস্ট্রো অ্যাথ্রাইটিস এবং একেবারেই প্রাইমারি অস্ট্রো অ্যাথরাইটিস যেটা ওনার ক্ষেত্রে তাই হচ্ছে উঠলে সকালে কিছুক্ষণ হাঁটতে শুরুতেই হাঁটু ব্যথা করে তো এটা অস্ট্রো অ্যাথ্রাইটিসের মূল চিকিৎসা কি এখন বেসিক কিছু চিকিৎসা করতে হবে যেমন উনি সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ কুসুম গরম শ্যাক দিতে পারে হাঁটুতে হটওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড যেভাবে সম্ভব অনেক সময় কাপড় স্ত্রিতে গরম করে যদি শ্যাক দেয় এবং হাঁটুর কিছু এক্সারসাইজ আছে বেসিক এক্সারসাইজ যেমন আমরা কোয়ার্ড হিসেব এক্সারসাইজ উঁচু একটি জায়গায় বসে পা উঠানো নামানো শুয়ে শুয়ে পাটা একটু উপরে উঠানো নামানো সাইক্লিং সাইক্লিং হাঁটুর এই সকল রুগীর ক্ষেত্রে বেস্ট এক্সারসাইজ দর্শক আপনি এই জাতীয় কিছু প্রাথমিক চিকিৎসা বাসায় করেন পাশাপাশি আপনার নিয়মিত হাঁটা চলাফেরা এগুলো বাড়িয়ে তুলতে হবে অনেকের ধারণা যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়তে হবে কমে দিত কমিয়ে দিলা ভালো হাঁটা চলা হ্যাঁ কিন্তু বাড়িয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই এক্সারসাইজ করতে হবে হাঁটা বাড়াতে হবে খেয়াল রাখতে হবে যেন আসলে আঘাত না লাগে মানে সেটুকু না সেটা হচ্ছে যদি ওর্স যেন না হয় মানে অনেক বেশি হাঁটলে বা অনেক সময় অ্যাক্টিভিটি বেড়ে ব্যথা বেড়ে গেলে আমরা সেই সময় কিছু রেস্টের কথা বলি আবার এমন নয় যে দু হাঁটুতেই হয় অনেকের একটিতে হচ্ছে আর একটিতে হচ্ছে না এমন একটি বিষয় ঘটে হ্যাঁ হতে পারে এবং ঘুমের পরে আসলে পায়ের তলে একটু ব্যথা করা এবং হাঁটুতে একটু মানে পা ফেলতে গেলেই একটু অস্বস্তি এটা হয় অনেকেরই এটা কমন আমরা প্রায় রোগী পেয়ে থাকি এটা আসলে একটা হচ্ছে এজিং প্রসেস বললাম আরেকটা হচ্ছে জুতো ব্যবহার থেকে হতে পারে সেটাও হতে পারে আপনার অতিরিক্ত এই ব্যাপারটাতে আমরা খুবই অসতর্ক সেটি বলে রাখা ভালো যে জুতো ব্যবহার আমরা কখনোই একটা খুব কমফোর্টেবল জুতো ব্যবহার করি না বেশিরভাগ সময়ই সেটা হয় না আর সেটা কিন্তু আসলে হাঁটু এবং পায়ের নানাবিধ গিতে গোড়ালি থেকে শুরু করে সমস্যা তৈরি করে ক্ষতিগ্রস্ত করতে পারে আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেক সময় এমনও হয় যে শুয়ে থাকলে পায়ের রগে একটু টান লাগে এবং ঝিমঝিম করে মানে হাঁটা যায় না অনেক ব্যথাও করে ক্ষেত্রে সেটি কি হবে আর কি তাকে আমরা কি বলবো হ্যাঁ যেমন কমপ্লেন এরকম বলে রুগী যে কোমর ব্যথার কথা বলতে পারে পাশাপাশি পায়ের রগে টান লাগে আপনি যেটা বলছেন বা রাতে ঘুমের ভিতরেই হঠাৎ করে টান লাগতে পারে এবং তীব্র ব্যথা হতে পারে এটা আসলে মেকানিক্যাল ইনজুরি বা মেকানিক্যাল সমস্যা কোমরে যদি ডিক্সের সমস্যা হয় সেটা বিভিন্ন কারণ এই যে পেশাগত কারণ তো আছে বসে থাকা একটা না বিছানা যদি উঁচু নিচু থাকে বিছানা একটা বড় বিষয় বোঝা হয়তো সম্ভাবনা আছে কারণ একদমই উঁচু নিচু বিছানায় শুলে এটা কখনোই আসলে আরামদায়ক কিছু হবে না কোন না কোনো ভাবে তার বিভিন্ন জায়গায় আসলে সে ব্যথা সমস্যা হতে পারে তো আমরা আসলে এই সকল রোগীকে স্পেসিফিক আইডেন্টিফাই করতে বালিশের একটা বিষয় আর অবশ্যই বালিশ যদি দুটো বালিশ ব্যবহার করে তা তা হতে পারে আবার অনেকের শোয়ার কিছু ভুল আছে দেখবেন অনেকে সোফায় শুয়ে ঘুমাচ্ছে ঘাটটা উঁচু করে হয়তো উঁচু করে রেলিং এ বা একটু বিভিন্ন ব্যাড পশ্চার বলি আমরা ভুল অবস্থান ভুল অবস্থান যদি হয়ে থাকে তা থেকে মেরুদণ্ডের সমস্যা হতে পারে এই সকল মাংসপেশির পেশির ইঞ্জুরি হবে বিভিন্ন স্পাজম হতে পারে স্প্রেন হতে পারে নার্ভে চাপ লাগে বিভিন্ন সমস্যা হতে পারে এবং এই সকল সমস্যা এক প্রকারের রুগীরে রুগীর কাছে কিছুটা অস্বস্তিকর পাশাপাশি অনেক সময় একটা অবশ ভাব এই সকল সমস্যা তার আসতে পারে আর মূল কারণ হচ্ছে একটার সাথে একটা রিলেটেড আমাদের নার্ভাস সিস্টেম এবং স্কেলেটাল সিস্টেম প্রতিটার সাথে প্রতিটা ওতপ্রোতভাবে জড়িত যদি নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা হয় সেটা মাসেলসের উপরে প্রভাব পড়বে মাসেলসের সমস্যা থেকে